যখন ইসলামকে ব্র্যান্ড করা হচ্ছে এজ এ সন্ত্রাসবাদী ধর্ম হিসাবে, রক্তপাতের ধর্ম হিসাবে করে এগুলো করা হচ্ছে, তো কথা বলা দরকার। আইসিস পয়দা করলো কারা? ফাইন্যান্স কোত্থেকে আসলো? অস্ত্র কোত্থেকে আসলো? প্রশিক্ষণ কোত্থেকে আসলো? এই সব প্রশ্নোত্তর কোনো কঠিন প্রশ্ন লাগলো কিন্তু, কারণ আমাদেরকে ইসলামী যারা ফেইতে যারা আছেন, যারা এই ধর্মবিশ্বাসে যারা অনুসারী, তাদেরকে বিশ্বব্যাপী কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বব্যাপী আজকে সিরিয়াতে আমাদের ভাই বা ভাই বোনরা মারা যাচ্ছে, হাজার হাজার শিশু নিহত হয়েছে। ইরাকে ফুড ভ্যালু দেওয়ার জন্য, কি বলে আপনার, এম্বার্গো দেওয়ার জন্য 1 মিলিয়ন শিশু না খেয়ে মারা গেছে, মুসলমান শিশু না খেয়ে মারা গেছে। তো এত কিছু অত্যাচার, তাহলে আমরা আমাদের মেইন স্ট্রিম হুজুররা কথা বলেন না কেন? একটু এগিয়ে সামনে এগিয়ে আসেন, সাহস করে কথা বলেন। তাদেরকে আবার কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, যদি আমাদের মেইন স্ট্রিম হুজুররা, সংখ্যাগরিষ্ঠ হুজুররা, যদি ইসলামী চিন্তাবিদরা, থিঙ্কার্সরা, পণ্ডিতরা, তারপরে হলো ধর্মীয় নেতা যারা আছেন, তারা যদি এগিয়ে না আসেন, তাহলে তো এই গ্রুপকে কোণঠাসা করে ফেলবে, টেররিস্ট গ্রুপ।